হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো সবাই তোমরা আমাকে কমেন্টে বলেছিলে, ম্যাম আমাদের জন্য যে টপিকটা ভালো হয়, ইম্পর্টেন্ট মনে হয়, সেই টপিকটাই আপনি করাবেন। তো তাই জন্য তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ফুল ফর্মের ক্লাস। কারণ তোমাদের আগের পরীক্ষাগুলোর প্রশ্ন দেখেছি আমি, যেখানে ফুল ফর্ম দিয়ে বেশ কিছু প্রশ্ন এসেছিল, এবং তাই জন্য আজকে যেসব ইম্পর্টেন্ট ফুল ফর্মগুলো তোমাদের মনে রাখা দরকার সেগুলো নিয়েই আমি ক্লাস নিতে চলে এসেছি। তো অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন লাগছে ক্লাস করতে, আর তার সাথে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো এবার আমরা শুরু করি আমাদের ক্লাস। তো স্টুডেন্টস, তোমরা পরীক্ষা দিতে চলেছো আইসিডিএস, আর এই প্রশ্নটা না করলে তো হয়ই না। এই প্রশ্নটা তোমাদেরকে আগেও করানো হয়েছিল এবং কোচবিহারে এই প্রশ্নটাই পরীক্ষায় এসেছিল। আইসিডিএস এর ফুল ফর্ম কি? তো এর উত্তর হয়ে যাবে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। কোচবিহারে আরও কিছু ফুল ফর্ম থেকে প্রশ্ন এসেছিলো এবং আস্তে আস্তে আমরা সেরকমই কিছু ফুল ফর্ম প্র্যাকটিস করবো যেটা কিনা তোমাদের সামনের পরীক্ষাতে আসতে পারে। তো চলো দেখে নেওয়া যাক। প্রথম কোশ্চেন কি আছে, আশার ফুল ফর্ম কি? এএসএইচ এ আশার ফুল ফর্ম কি? তো চারটে অপশন আছে তোমাদের জন্য, তোমরা চেষ্টা করো আগে উত্তর করার, আমি তোমাদেরকে টাইম দিচ্ছি। চলো, তোমাদের টাইম শুরু হলো এখন, আমি 20 সেকেন্ড তোমাদেরকে টাইম দিলাম। কী কী আছে? অ্যাক্রেডিটেড সোশ্যাল হেয়ার অ্যাক্টিভিস্ট, অ্যাফেক্টেড সোশ্যাল হেয়ার হেলথ অ্যাক্টিভিস্ট, অ্যাক্রেডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট, অ্যাক্রেডিটেড সার্ভিস হেলথ অ্যাক্টিভিস্ট। দেখো খুব কাছাকাছি অপশানগুলো, তো এর মধ্যে থেকে খুঁজে বের করতে হবে যে ফুল ফর্ম কোনটা। তো যারা উত্তর দিচ্ছিলে অপশন নাম্বার সি, তারা একদম ঠিক উত্তর দিয়েছো। আশার ফুল ফর্ম হবে অ্যাক্রেডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট। তো সবাই অবশ্যই মনে রেখো, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট, তোমাদের নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে বলে রাখি, যারা প্রিপারেশন নিচ্ছে এবং ভাবছো কম সময়ের মধ্যে কিভাবে আরও ভালো করে প্রিপারেশন নিতে পারবে, তা তোমাদের জন্য এই নোটসটা তোমরা পাচ্ছ অঙ্ক, ইংরাজি, জনস্বাস্থ্য, সাধারণ জ্ঞান, পুষ্টি, নারী, সামাজিক অবস্থান। এই পুরো নোটসটা তোমরা পাচ্ছ মাত্র 98 টাকায়। তো অবশ্যই সবাই এই নোটসটা পারচেস করে নাও। এটা কেনার জন্য তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ডাইরেক্টলি কিনে নিতে পারো, অথবা তোমাদের যদি কিছু জানার থাকে অথবা এটা পারচেস করার থাকে তো তোমরা ফোন করো 9088900010 এই নাম্বারে, তো এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এটা ছাড়াও যদি তোমরা রচনা নিতে চাও, 10টা রচনার পিডিএফ তোমরা পেয়ে যাবে মাত্র 30 টাকায়, তো সেটাও তোমরা কিনে নিতে পারো এবং এই নাম্বারে কল করে নিতে পারো। আর তার সাথে বলে রাখি, তোমরা যদি আরও রচনা চাও অবশ্যই সেটা কমেন্ট সেকশানে জানাও। তো চলো পরের কোশ্চেন দেখা যাক কি আছে। তো পরের কোশ্চেন, সিডিপিওর ফুল ফর্ম কি? তার আগে বলে রাখি, যারা আইসিডিএস এর পরীক্ষা দেবে, যদি কেউ না জেনে থাকো তাহলে আইসিডিএস এ যে পদগুলোর জন্য তোমরা পরীক্ষা দিচ্ছ, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার, এর যে উপরের পোস্টটা হয় সেটা হচ্ছে আইসিডিএস সুপারভাইজার, তার ঠিক ওপরের পোস্ট হচ্ছে সিডিপিওর পোস্ট। তো সেই জন্য আইসিডিএস এর সাথে এটা রিলেটেড। তো এখানে চারটে অপশন রয়েছে তোমাদের জন্য, আবার আমি 20 সেকেন্ড সময় দিচ্ছি। চলো সময় শুরু হলো এখন। কী কী অপশন আছে? চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, চাইল্ড ডেভেলপিং প্রজেক্ট অফিসার, চাইল্ড ডেভেলপমেন্ট পারমানেন্ট অফিসার, আর চিলড্রেন ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। এবিসিডির মধ্যে তোমাদের কোন উত্তরটা মনে হচ্ছে অবশ্যই জানাও। তো এর উত্তর হয়ে যাবে, চলো সময় শেষ, এর উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার হলো সিডিপিওর ফুল ফর্ম। তো চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই। পরের প্রশ্নে কী আছে? MWCD এর ফুল ফর্ম কি? MWCD এর ফুল ফর্ম কি? অবশ্যই এটা একটা মিনিস্ট্রি। তো চলো দেখা যাক সময়ের মধ্যে কে কে উত্তর দিতে পারো, আমি 20 সেকেন্ড সময় শুরু করলাম। কি কি আছে? অপশন নাম্বার এ, মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। অপশন নাম্বার বি, মিনিস্ট্রি অফ ওম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, মানে পার্থক্য কোথায়, শুধু এখানে উইমেন আছে, এখানে ওম্যান আছে। মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডিজাস্টার, মিনিস্ট্রি অফ ওম্যান অ্যান্ড চাইল্ড ডিজাস্টার, কি উত্তর হবে? সময় শেষ, তো এর উত্তর হবে অপশন নাম্বার এ, মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। ওকে, তো চলো নেক্সট প্রশ্ন দেখে নেবো। নেক্সট প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি যে পরীক্ষা যখন সামনে থাকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো মক টেস্ট।
যারা মোটামুটি পড়াশোনা করেছো পড়ছো তাদের এটা জানা দরকার যে কতটা ভালো প্রিপারেশন হয়েছে এবং তার জন্যই ঠিক পরীক্ষায় যেমন সেট আসবে তোমাদের জন্য সেরকম কোশ্চেন সেট তৈরি করা হয়েছে পাঁচটা ওই পাঁচটা মক টেস্ট উইথ আনসার কি মানে সলিউশন সমেত তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 40 টাকায় অলরেডি তোমাদেরকে নাম্বার আমি বলে দিয়েছি পারচেজ করার জন্য এই নম্বরে ফোন করতে পারো অথবা তোমরা ডেসক্রিপশন বক্সের লিংকেও কল করতে পারো ঠিক আছে ডেসক্রিপশন বক্সে যে লিংক আছে ওখান থেকেও তোমরা পারচেজ করতে পারো আর কল করতে পারো এই নম্বরে ওকে চলো নাম্বারটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি 90888900 এই নম্বরে নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে কি আছে ইসিসিই এর ফুল ফর্ম কি ইসিসিই এর ফুল ফর্ম কি এবং এটাও কিন্তু চাইল্ড রিলেটেড ইসিসিই এর ফুল ফর্ম কি এটাও চাইল্ড রিলেটেড তোমাদের পরীক্ষায় সেই সমস্ত প্রশ্নই আসবে যেগুলো কিনা নারী এবং শিশু রিলেটেড তো এই ধরনের প্রশ্ন কিন্তু তাই জন্য রেডি রাখতে হবে দেখো এখানে আমি তোমাদের 20 সেকেন্ড সময় দিলাম উত্তর করার জন্য চলো চেষ্টা করো অপশন নাম্বার এ তে আছে এভরি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন অপশন নাম্বার বি এন্টায়ার চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন অপশন নাম্বার সি এভরি চাইল্ড কেয়ার অ্যান্ড এডুকেশন অ্যান্ড অপশন নাম্বার ডি আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন তো ইংলিশগুলো পড়লে বুঝতে পারবে যে এখানে একমাত্র অপশন নাম্বার ডি একদম ভালো একটা মানে হচ্ছে যে আর্লি চাইল্ডহুডের যে কেয়ার অ্যান্ড এডুকেশন দরকার সেটার বিষয়ে বলা হয়েছে তো অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট আনসার তো পরবর্তী প্রশ্ন এন আর এইচ এম এর ফুল ফর্ম কি এন আর এইচ এম এর ফুল ফর্ম কি তো এর উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি ন্যাশনাল রুরাল হেলথ মিশন এন এন আর এইচ এম এর ফুল ফর্ম হলো ন্যাশনাল রুরাল হেলথ মিশন তো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব নেক্সট কোশ্চেন হলো তোমাদের জন্য তো তোমরা অঙ্গনবাড়ির পরীক্ষা দেবে তোমরা জানো এ ডাব্লিউ ডাব্লিউ এর ফুল ফর্ম অঙ্গনবাড়ি ওয়ার্কার এ ডাব্লিউ এইচ এর ফুল ফর্ম অঙ্গনবাড়ি হেল্পার তাহলে তোমরা কি বলতে পারবে যে এ ডাব্লিউ সি এর ফুল ফর্ম কি অবশ্যই এটা কমেন্টে জানাও তোমরা আর কী কী টপিক নিয়ে ভিডিও চাইছো সেটাও জানাও আমাদের ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও কমেন্টে জানিও কেমন লাগছে আর তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো আর সবাইকে সাবস্ক্রাইব করতে বলো থ্যাংক ইউ